আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ফেনীতে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ ও চিফ জুডিশিয়াল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। সকালে আদালত চত্বরে কর্মসূচি থেকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক না থাকায় মামলা জট বেঁধে গেছে, এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। অপরদিকে চিফ জুডিশিয়াল ভবন না থাকায় বিচার কার্য পরিচালনায় হিমশিম খাচ্ছেন বিচারক সহ মামলার সংশ্লিষ্ট ব্যক্তিরা, ব্যাহত হচ্ছে মামলার কার্যক্রম।